দ্রব্যমূল্যের বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে 2টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা প্রতিটি জেলায় কাজ করবে। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার শঙ্কা দূর করতে প্রতিটি পূজা মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে। নিরাপত্তা শঙ্কা দূর করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে কঠিন চীবর দান অনুষ্ঠান পালন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই আপসেট, সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে এবং আরেকটা হচ্ছে জেলা পর্যায়ে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোল করতে পারবে। মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস এবং থানা থেকে মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।